এখন আমরা 1059 নাম্বার যে পয়েন্ট আছে সেটা সলভ করব। এটা হচ্ছে ইভেন নাম্বার, তো এখানে ইনপুট হিসেবে আমাদের কিছু দিতে হবে না, বাট আউটপুট হিসেবে আমরা 2 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে ইনপুট প্রিন্ট করে দেখাবো। সো অর্থাৎ আমাদের জোর যে সংখ্যাগুলো আছে 1 থেকে 100 এর ভিতরে, সেই সংখ্যাগুলো আমাদের লাইন বাই লাইন প্রিন্ট করে দেখাতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা কোড ব্লকে চলে যাব। আমরা যে জিনিসটা করব, আমরা ফর লুপের মাধ্যমে এটাকে করব, প্রিন্ট করব। ফর লুপ, তো ফর লুপের ভিতরে তিনটা পার্ট থাকে, আমাদের তিনটা পার্টকে দুইটা সেমিকোলনের মাধ্যমে পৃথক করা হয়। ওকে, তো প্রথম পার্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয় পার্টে হচ্ছে কন্ডিশন, আর তৃতীয় পার্টে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এটা থাকে, সো আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করে দিতে হবে আই সমান সমান 2। ওকে, তারপরে কী হবে, আই এর মানটা যদি 100 সমান বা ছোট হয় তাহলে এটা কাজ করবে, এবং আই এর মানটা বাড়বে হচ্ছে প্রত্যেকবার 2 2 করে, তাহলে আই প্লাস 2। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে এখানে আমরা জাস্ট প্রিন্ট করে দেবো, প্রিন্ট এফ কিসের মানটা প্রিন্ট করে দেবো, আমরা আই এর মানটা প্রিন্ট করে দেবো আই, তাহলে পার্সেন্ট ডি, এবং শেষে একটা নিউ লাইন দিয়ে দেবো। আর আমাদের এখানে কিসের মানটা প্রিন্ট করে দেবো, আই এর মানটা, তো আর শেষে সেমিকোলন। ওকে, কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে আইটা এখানে ব্যবহার করেছি, সো আইটা আমরা এখানে ইন্টিজার আই লিখতে পারতাম, মানে এটা ডিক্লেয়ার করে দিতে হবে এটা কোন টাইপের, তো সেটা ডিক্লেয়ার করার জন্য আমরা এই প্রথমে ইন্টিজার আই লিখে দিলাম, যে আইটা হচ্ছে ইন্টিজার টাইপের, যেহেতু এটা পূর্ণ সংখ্যা ধারণ করে আছে সেহেতু এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু। সো আমাদের কাজ শেষ, এখন এটাকে যদি রান করি তাহলে এটা দেখেন প্রপার আউটপুট দেখাচ্ছে, এটা 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করেছে। সো আমরা এটাকে কি করবো, আমরা এটাকে কপি করে নিয়ে যেয়ে সাবমিট করে দিলেই হয়ে যাবে। সো এখান থেকে আমরা জাস্ট টেস্ট করে দিলাম এবং সাবমিট করে দেবো। তো দেখেন আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্টেড। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।